নমস্কার বন্ধুরা। তো পিএম কিষাণ বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় আবেদন করার পর যারা এখনও পর্যন্ত এই পিএম কিষাণ বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা এখনও পর্যন্ত পাননি, তারা কবে এই টাকা পাবে, কারা কারা এই টাকা পাবে, কারা কারা পাবে না, সেটা আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখলেই জানতে পারবেন। সো ভিডিওটাকে একদম স্কিপ না করে অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখুন। আর ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই ছোট্ট রিকোয়েস্ট করব, আপনারা ভিডিওটার মধ্যে অবশ্যই একটা করে লাইক করুন, চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল করে রাখুন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা বর্তমানে রয়েছি পিএম কিষাণের সাইটটিতে। তো অনলাইনে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, বর্তমানে কিন্তু আবার নতুন করে রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে, তো কিভাবে আবেদন করতে হবে সে নিয়ে আমি অলরেডি এই চ্যানেলটিতে একটি ভিডিও আপলোড করে দিয়েছি, তো আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে। আর আপনারা যারা আগেই এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় আবেদন করেছেন কিন্তু এখনও পর্যন্ত টাকা পাননি, তাদেরকে কিন্তু আগে প্রথমে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক করে নিতে হবে, বর্তমানে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা কী দেখাচ্ছে। তো স্ট্যাটাসটা চেক করার জন্য আপনাদেরকে এই সাইটটিতে আসতে হবে, pmkishan.gov.in। এই সাইটটিতে আসার পর স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসতে হবে, এখানে স্ট্যাটাস চেক করার দুইটি অপশন রয়েছে, বেনিফিশিয়ারি স্ট্যাটাস এবং স্ট্যাটাস অফ সেলফ রেজিস্টার্ড। তো এই জায়গাটায় কিন্তু অনেকেই ভুল করছে স্ট্যাটাস চেক করতে। তো এখানে যদি আপনি স্ট্যাটাস অফ সেলফ রেজিস্টার্ডের উপরে ক্লিক করে স্ট্যাটাসটা চেক করেন তাহলে কিন্তু আপনি আপনার সঠিক স্ট্যাটাসটা চেক করতে পারবেন না, সেখানে কিন্তু পেন্ডিং দেখাবে স্ট্যাটাসটা। তো স্ট্যাটাসটা চেক করার জন্য আপনাকে বেনিফিশিয়ারি স্ট্যাটাসের উপরে ক্লিক করতে হবে, ঠিক আছে। আমি ক্লিক করছি, তারপরে এখানে আধার কার্ডের নাম্বারটা দিতে হবে, আধার কার্ডের নাম্বারটা দেওয়ার পর গেট ডাটাতে ক্লিক করতে হবে। গেট ডাটাতে ক্লিক করার পর স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসতে হবে, নিচে কিন্তু স্ট্যাটাসটা দেখাচ্ছে, ফার্স্ট ইনস্টলমেন্ট সেকেন্ড ইনস্টলমেন্ট। তো আমার ফার্স্ট ইনস্টলমেন্ট এবং সেকেন্ড ইনস্টলমেন্টের টাকা ঢুকে গিয়েছে, পেয়ে গিয়েছি, এখানে দেখাচ্ছে পেমেন্ট ডান দেখাচ্ছে এবং নিচে কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটা রয়েছে। এবং ডান দিকে দেখতে পাচ্ছেন থার্ড ইনস্টলমেন্ট ওয়েটিং দেখাচ্ছে, ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট। তো যাদের স্ট্যাটাস এখানে ওয়েটিং দেখাচ্ছে, ফার্স্ট ইনস্টলমেন্ট এবং সেকেন্ড ইনস্টলমেন্ট, যারা এখনও পর্যন্ত টাকা পায়নি কিন্তু ওয়েটিং দেখাচ্ছে, তাদের কিন্তু টাকা পরের কিস্তিতে আশা করা যায় ঢুকে যাবে। কিন্তু যাদের স্ট্যাটাস এখানে কিছুই দেখাচ্ছে না, বেনিফিশিয়ারি স্ট্যাটাসের উপরে আধার কার্ডের নাম্বারটা দিয়ে গেট ডাটাতে ক্লিক করলে যাদের নট রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে, তাদের কিন্তু টাকা ঢোকার সম্ভাবনা একদম খুবই কম, তাদের টাকা ঢুকতেও পারে নাও ঢুকতে পারে। কিন্তু যাদের ওয়েটিং দেখাচ্ছে এখানে, তাদের কিন্তু টাকা আশা করা যায় পরের কিস্তিতে ঢুকে যাবে। আর অনেকের কিন্তু স্ট্যাটাস চেক করার সময় এখানে নাম ভুল দেখাচ্ছে, তো যদি নাম ভুল থাকে তাহলে কিভাবে সেটা ঠিক করতে হবে সে নিয়ে আমি অলরেডি এই চ্যানেলটিতে একটি ভিডিও আপলোড করে রেখেছি, তো সে ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা সেই ভিডিওটা দেখে কিন্তু নামটা ঠিক করে নিতে পারবেন এবং নতুন করে মোবাইল নাম্বার দিতে পারবেন, ঠিক আছে। তো যদি আপনার এখানে নামটা ভুল দেখায় তাহলে কিন্তু আপনাকে সেটা ঠিক করতেই হবে, নাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। তো বন্ধুরা, এই ইনফরমেশনগুলি আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল, তাই যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই কিন্তু এই ভিডিওটাকে সবার সঙ্গে শেয়ার করুন, ভিডিওটার মধ্যে একটা করে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করুন পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।